নমস্কার বন্ধুরা, আমার খুঁটিনাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, খুব ভালো আছেন সবাই। তো আজকের আমার চ্যানেলে আমি জবা গাছের পরিচর্যা কিছু দেখাবো। তো দেখুন বন্ধুরা, গোলাপ গাছ যেমন শীতের গাছ, প্রচুর ফুল দেয় শীতে, তেমনি জবা গাছও গরমকালের গাছ, গ্রীষ্মের গাছ, এই গ্রীষ্মকালে প্রচুর ফুল দেয়। কিন্তু তা হলেও আমার সঠিক পরিচর্যার কারণেই এত করে ফুল, দিনে অন্তত তো চারটে তিনটে, আজকে যেমন তিনটে ফুল আছে আমার গাছে, তো অনেকগুলো করেই আমি ফুল পাই। তো আপনাদের আমি আজকে দেখাবো কিভাবে সঠিক পরিচর্যা করে জবা গাছে অনেক বেশি ফুল পাওয়া যায়। তো মূলত এই গাছগুলোতে পোকার আক্রমণ, যেমন মিলিবাগের প্রচুর আক্রমণ হয়, ঠিক এই কুঁড়ির জায়গাগুলোতে, এই এই ডোগাগুলোতে প্রচুর পরিমাণে হয়। তখন কুঁড়ি ঝরে যায়, গাছটাকেও নষ্ট করে দেয়। তো তখন ফাঙ্গিসাইড স্প্রে করলে বা কীটনাশক স্প্রে করলে এই গাছে পোকার আক্রমণ হয় না। যখন পোকার আক্রমণ নাও থাকে তখনও আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন যাতে পোকা না আসে। তো এই গাছের মূলত, জবা গাছের সার হলো পটাশ। পটাশের দিলেই জবা গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে। আর বেশি সার বা কোনো কীটনাশক দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। আমি মূলত অর্গানিক পদ্ধতিতেই চাষটা করি, আমার শখেই আমি চাষ করি বন্ধুরা। তো আমার মতো পদ্ধতিতে যদি আপনারাও করেন তাহলে আপনারাও আমার মতো সুন্দর ফুল পাবেন, অনেক বেশি পরিমাণ ফুল পাবেন। তো চলুন কিভাবে সার প্রয়োগ করব সেটা আপনাদের আজকে দেখাই। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি এক চামচ মতো পটাশ, এটা আছে এক চামচ, এক চামচের একটু বেশি হাড় গুঁড়ো, এখানে আছে এক চামচ মতো শিং কুচি, এখানে আছে নিম খোল হাফ চামচ মতো, আর এই সারগুলোকে আমি মিক্স করব। দেখুন এই সারগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এই সারগুলোকে আমি গাছের চারিদিকে প্রয়োগ করব। তো প্রয়োগ করার আগে আমি এই গাছের গোড়াটা একটু করে খুশে নেব, গাছের গোড়াটা। এখানে আমি শীতকালে একটা চিনে গাঁদা বসিয়েছিলাম, অনেক বড় টব, সেই কারণেই বসিয়েছিলাম, অনেক ফুল হয়েছিল। এখন তো ফুলটা কমে গেছে গাছে। তো দেখুন আমি এইভাবে সার প্রয়োগ করি গাছে। আমি কিছুটা মাটি তুলে নেব, তুলে নিচ্ছি না, আমি একদিকে সরিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি গাছের গোড়ার চারিদিকে, দেখুন এইভাবে আমি এই সারগুলো দিয়ে দেব। আপনারা কিন্তু আপনাদের টবের সাইজ অনুযায়ী গাছে সার দেবেন। টবের সাইজ যদি ছোট হয় তাহলে আপনারা অল্প পরিমাণ সার দেবেন, না হলে গাছের ক্ষতি হয়ে যেতে পারে। জবা গাছে মেনলি পটাশ দিলে প্রচুর ফুল আসে, তো আপনারা পটাশ দেবেন জবা গাছে। আর সার দেওয়ার উপযুক্ত সময় হলো সন্ধেবেলার টাইমটা বা সূর্যের রোদ পড়ে গেলে, তখন জবা গাছে বা যে কোনো গাছে সার বা কীটনাশক প্রয়োগ করতে হয়। তো আমার সার দেওয়া হয়ে গেছে, এবার আমি গাছে জল দিয়ে দেব। আমি জবা গাছে আরও এক ধরনের সার প্রয়োগ করি, যেটা হলো কলার ছাল পচা। কলার ছালে প্রচুর পরিমাণ পটাশ থাকে, তো সেই কারণে আমি কলার ছালটা জবা গাছে প্রয়োগ করি। আর সবথেকে বড় কথা, ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো হয় তাহলে গাছটাও হেলদি হয় আর
অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে। আমি এই গাছটা 3-4 মাস হয়েছে লাগিয়েছি, দেখুন এত সুন্দর ফুল এসেছে গাছে, আর অনেক ফুল পেয়েছি আমি। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা দেখে কোনো উপকার হয় বা আপনাদের কোনো কাজে লাগে, দয়া করে আমার ভিডিওতে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর আমার পাশে থেকে আমাকে কৃতজ্ঞ করবেন। নমস্কার বন্ধুরা, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমি ফিরে আসবো।